দার্জিলিং থেকে আমি আসলাম রেলিংয়ের থাপাগাঁওয়েতে, বিজনবাড়ি ব্লকের অন্তর্গত খুবই অপরিচিত অববিট একটি গ্রাম। সিঙ্গেল রুমের একটি প্রাইভেট কটেজ আর দুটি রুম সমেত একটি ফ্যামিলি কটেজ নিয়ে হোমস্টে। একদম নিচের দিকে রয়েছে হোমস্টের রান্নাঘর ও খাবার জায়গা। আমি ছিলাম এই কটেজটায়। উপর নিচে ওঠানামার জন্য সুন্দর একটি সিঁড়ি রয়েছে। কটেজের ছোট্ট এই বারান্দাটিকে একটি ভিউ পয়েন্টও বলা চলে, কারণ এখান থেকে দূরের পাহাড়, চা বাগান, নদীর খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আর দেখা যায় তামসাং, মেরিবং, মিম সহ বিভিন্ন চা বাগান। দূরবীনে চোখ রাখলে দেখা যায় পাহাড়ের গায়ে অবস্থিত বিভিন্ন জনবসতি আর গ্রাম। সকালবেলা বারান্দায় বসে এই সবকিছুই উপলব্ধি করছিলাম। বিভিন্ন ধরনের পাখির অবাধ আনাগোনা, একজনের গান গাওয়া শেষ হলে পরক্ষণেই অন্যজন শুরু করছে। দার্জিলিং থেকে এখানকার দূরত্ব 30 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 1.5 ঘন্টার মতো, রিজার্ভ গাড়ি ভাড়া 2500 থেকে 3000 টাকা। আর এনজেপি স্টেশন থেকে এখানকার দূরত্ব 93 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 4.5 ঘন্টার মতো, রিজার্ভ গাড়ির ভাড়া 4000 থেকে 4500 টাকার মতো। অদূরই দেখতে পাওয়া যায় দাঙ্গিয়া বাজার, একসময় খুব বড় বাজার বস্ত এখানে, তবে এখন আর তার কিছুই নেই। এখানকার লোকেরা তাই এখন রেলিংয়ের বিবারে বাজারেই যান বাজার করতে। দূরে ছোট রঙ্গিন নদীকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। সকালে জলখাবার খেয়ে যাব ঠিক করলাম। বারান্দায় সকালের বেশ খানিকটা সময় কাটিয়ে হোমস্টে নির্দিষ্ট খাবারের জায়গায় চলে আসলাম। যদিও চা রুমেতে দেওয়ার ব্যবস্থা আছে, তা সত্ত্বেও আমি এখানেই খাবো ঠিক করলাম, কারণ এখান থেকেও সামনের পাহাড়গুলিকে দেখতে ভালোই লাগে। রান্নাঘরের পাশের একটি স্থানে রয়েছে বনফায়ার করার জায়গা, আর তার পাশের নিচের দিকে রয়েছে গুটি কয়েক গ্রিনহাউস। চা খেয়ে গ্রিনহাউসের দিকে চললাম। এর ভিতরে রাখা আছে অজস্র কমলালেবু গাছের চারা। ইনি হলেন হোমস্টে কর্তা পরশজি। হোমস্টের পাশাপাশি কমলালেবুর চাষ ও কলমের চারাও তৈরি করেন। কিভাবে অরেঞ্জ গ্র্যাফটিং করা হয় সেটির বিষয়েও বললেন। রংপুর লাইম কা হ্যায় স্যার। আচ্ছা, আর ইসকে উপর মে ইয়ে ডালা গাছ আয়ে স্যার, ইয়ে অ্যাড কিয়া হ্যায়, ইয়ে অরেঞ্জ কা, অরেঞ্জ কা স্যার। তো আবি ইস সিজন মে ইয়ে ফির লগ জায়েগা স্যার। জলদি জলদি উসকো উৎপাদন বাড়াতে কে লিয়ে, জলদি উসকো বড়া করনে কে লিয়ে না। হ্যাঁ, রংপুর লাইম নামক একটি লেবু গাছের কাণ্ডে কমলালেবুর ডাল যোগ করে এই কলমের চারা তৈরি করা হয়। এতে 2.5 থেকে 3 বছরের মধ্যেই কমলালেবুর ফলন হওয়া শুরু হয়ে যায়। এই গাছটিও কলমের, 1 বছরে এতটাই বেড়েছে, আগামী 1.5 থেকে 2 বছরেই ফল ধরা শুরু হয়ে যাবে। হোমস্টের পাশের এই জায়গাগুলিতে সারা বছরই প্রায় কিছু না কিছু চাষ করা হয়। একপাশে কিছু অ্যাভোকাডো গাছ লাগানো হয়েছে, আর ধার ঘেঁষে লাগানো হয়েছে পাইন গাছ। হোমস্টের প্রত্যেকটি রুমেই রয়েছে 2টি করে বেড আর অ্যাটাচ ওয়াশরুম, বড় বড় জানালাযুক্ত আর ততোধিক সুন্দর করে গোছগাছ করা। রুমের সাইজও ভালোই বড়। থাকা খাওয়ার জন্য মাথাপিছু 1400 টাকা করে লাগে প্রতিদিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কটেজের নিচের দিকের খোলা স্থানে জলখাবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর এই রকম সুন্দর স্থানে খাবার খেলে খাবারের স্বাদ যেন একটু বেশিই ভালো লাগে। আজকের জলখাবারে লুচি, ছোলা আলুর তরকারি আর অমলেট। ছোলা দিয়ে আলুর তরকারিটা খুব ভালো হয়েছে খেতে। জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম ছোট রঙ্গিন নদীর উদ্দেশ্যে।
এখন এপ্রিল মাসের মাঝামাঝি, তাই নদীর জলের পরিমাণ কম। তবে এই সময় জল খুব স্বচ্ছ আর পরিষ্কার হয়। তবে বর্ষায় যখন জলের পরিমাণ বেশি থাকে, তখন এই নদী ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে। ছোটরঙ্গিত নদী টংলুর পাদদেশ থেকে উৎপন্ন হয়ে দার্জিলিং জেলার বিভিন্ন গ্রাম ও শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে সিকিমের জোরথাংয়ের কাছে রঙ্গিত নদীতে মিলিত হয়েছে। পরবর্তীতে রঙ্গিত নদী তিস্তায় মিশেছে। এখান থেকে নদীর বেশিরভাগ জলই জলবিদ্যুতের জন্য টেনে নেওয়া হয়েছে। জল টেনে নেওয়ার কারণে এই দিকে আর কোনো প্রবাহ নেই, শুকিয়ে গেছে প্রায়। তবে লক গেটের ফাঁক থেকে অল্প জল বার হয়ে নদীর ধারাকে খুবই অল্প হলেও বাঁচিয়ে রেখেছে। তাই যদি আপনারা বর্ষায় বেড়াতে আসেন, তবে নদীর আলাদাই একটা রূপ ও সৌন্দর্য দেখতে পাবেন। নদীর পারে বড় বড় পাথরের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে চা বাগানের দিকে। এই রাস্তায় একটু এগিয়ে ব্রিজ দিয়ে নদী পার করলেই মিমটি গার্ডেন। নদীর গা বেয়েই চা বাগান শুরু হয়েছে। আমরাও হাঁটতে হাঁটতে চা বাগানে ঢুকলাম। নদীর পার সাধারণত সুন্দরই লাগে, তবে চা বাগান এর সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। তাই অনেকক্ষণ ধরেই এই সৌন্দর্যকে উপভোগ করলাম। নদীর ধারে ঘণ্টাচারেক সময় কাটিয়ে হোমস্টেতে ফিরলাম। খিদেও পেয়েছে, তাই হোমস্টের খাবার স্থানে চলে এলাম। আজকে রান্না হয়েছে ভাত, ডাল, স্যালাড, বেগুনের সবজি, আলু ভাজা, ডিম কারি আর পাঁপড়। সবকটি পদই খুব ভালো রান্না হয়েছে। দুপুরের খাবার খাওয়ার পর পরশজির সঙ্গে কমলালেবুর বাগান দেখতে বার হলাম। রাস্তার দুপাশ জুড়েই বাগান। এত বড় বাগান দেখে কোথাও না কোথাও শীতঙ্কেও কম বলে মনে হচ্ছিল। এই সব বাগানই পরশজিদের নিজস্ব মালিকানাধীন, এবং এখানের কিছু গাছ তো প্রায় 60-65 বছরেরও পুরানো। কমলালেবুর গাছে ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল আসে। এখন ডাল ভর্তি খুদে খুদে লেবু ধরে আছে। তবে যদি আপনারা ডিসেম্বর জানুয়ারি মাসে আসেন, তবে এরকম দৃশ্য দেখতে পাবেন। তখন বেশি লেবুর ভার ধরে রাখার জন্য কিছু গাছকে ঠেকো দিতে হয়। বাগানের খুব কাছেই রাস্তার ধারে পরশজিতের বাড়ি। যেদিন হোমস্টেতে কোনো গেস্ট থাকে না, তখন উনি এখানে চলে আসেন, আমাদেরও বাড়িতে নিয়ে গেলেন। ইনি পরশজির মা, খুবই বিনয়ী ও একজন ভালো মনের মানুষ। অনেকক্ষণ ধরে গল্পও হলো। ওনাদের বাড়ির এই জানালা থেকে বাইরের দৃশ্যকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই পিয়ার কো বাকি কা হিসাব ফেক দেন। এইগুলি সেই রংপুর লাইম গাছের চারা। কাণ্ডের কিছুটা অংশ রেখে উপরের বাকি গাছটুকু ছেঁটে ফেলে কমলালেবুর ডাল যোগ করে গ্রাফটিং করা হয়।
কমলালেবুর বাগান থেকে আরেকটু এগোলে লাঙ্গুরখোলায় এসে পৌঁছানো যায়। বিশাল এক দৈত্যাকার পাথরের পাশে বয়ে গেছে ছোট্ট একটি ঝোড়া। রেলিংয়ের আশেপাশে নানা পর্যটন স্থান রয়েছে। উল্লেখযোগ্য কিছু নাম হল লঙ্গুরডাং, ঝেঁপি, বিজনবাড়ি, ধোত্রে, মিম, তামসাং ইত্যাদি। অন্যদিকে বীরেনজি অনেকগুলো থোটনের ডাল তুলে আনলেন। ঝর্ণা বা নদীর ধারে জলা জায়গায় প্রচুর হয়, কাঁচা খেতেও ভালোই লাগে। তাছাড়া এর চাটনিও খুব ভালো খেতে হয়, একবার লঙ্গুরডাঙে খেয়েছিলাম। বিকেলবেলা রেলিংয়ের বিবারে বাজারে এলাম। হোমস্টে থেকে হাঁটা পথ, 10 মিনিটের মতো লাগে। নেপালি শব্দ বিবারে কথার অর্থ হল বৃহস্পতিবার, আর সপ্তাহে প্রতি বৃহস্পতিবার হাট বসে এখানে, সেই জন্য এই জায়গাটির নাম বিবারে। পাহাড়েতে অনলাইন ডেলিভারিগুলি এরকমভাবেই হয়ে থাকে, কোনো এক নির্দিষ্ট দোকানে রেখে ফোন করে দেওয়া হয়, এইভাবেই আদান প্রদান ব্যবস্থা চলে। তারপর বাজারের একধারে খুব ছোট একটি রেস্টুরেন্টে এলাম। লোডশেডিংয়ের মধ্যেই বেচাকেনা চলছে। এখানের চিকেন মোমো খেতে খুব ভালো। জিজ্ঞাসা করে জানলাম আরেকটি স্পেশাল আইটেমও বানানো হয়, আলু মিমি। প্রথমে আলুর ঝোল বানিয়ে নিয়ে তাতে এক প্যাকেট মিমি দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতার সাথে মিমি মশলা ছড়িয়ে দেওয়া হয়। তারপর এতে কিছুটা সবুজ মটর ভাজা দেওয়া হয়। প্রথমবার খেলাম, দুর্দান্ত লাগলো। হোমস্টেতে ফিরতে ফিরতে সন্ধ্যার অন্ধকার নেমে এলো। এখানে পাওয়ার ব্যাকআপ থাকায় লোডশেডিং হলেও তেমন কোনো অসুবিধা হয় না, আর আশেপাশে কাছাকাছির মধ্যে কোনো বাড়িঘরও নেই, তাই সকাল হোক বা সন্ধ্যা সবসময় শান্ত নিরিবিলি পরিবেশ। হোমস্টের থাকা খাওয়ার ব্যবস্থাপনাও ভালো, অনায়াসেই 2-3 দিন কাটিয়ে ফেলা যায়। সন্ধ্যায় চা আর ভেজ মোমো দিয়ে গেলেন। স্বাদে এই মোমোটিও বাজারের চিকেন মোমোর থেকে কোনো অংশে কম নয়। চা আর মোমোর সাথে পাহাড়ে রাতের দৃশ্যকে বারান্দা থেকে দারুণ উপভোগ করলাম। এবার ডিনারের পালা। রাতে রান্না হয়েছে ভাত, ডাল, স্যালাড, বাঁধাকপির তরকারি, চিকেন কষা, পাঁপড়। এবারে রান্নাও ভালো হয়েছে। আজকের পর্বে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী পর্বে নতুন জায়গার গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।